আইদামনিও চলে আসছে আম্মুর সাথে কিচেন রুমে, তাই না আইদামনি? হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর আজকে আম্মু দুপুর রান্না বান্না করতেছে আমাদের জন্য। এখানে হলুদ মরিচ, ধনের গুঁড়া, লবণ সব একসাথে, সব মশলা একসাথে দিয়ে দিছে। আর শীতের সিজন তো আস্তে আস্তে চলে যাইতেছে, আর আমরা কিছুদিন পর থেকে সিমও পাবো না, তাই আজকে আম্মু সিম কারিটা একটু বেশি করে রান্না করেছে আমাদের জন্য। সিমের কারিটা আমি পার্সোনালি খুবই পছন্দ করি। সিম, ফুলকপি, বাঁধাকপি এগুলো সবগুলি আমি পছন্দ করি। আইদা আইদা বলিও চলে আসছে আম্মুর সাথে কিচেন রুমে, তাই না আইদামনি? হ্যাঁ, আর এদিকে আমাদের কারিটাও রান্না হয়ে গেছে। আমরা একটু ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিবে। আইদামনিকে গুলে নিয়ে আম্মু রান্না বান্না করতেছে, তাই না আইদামনি? গুলে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিতেছি। চলে আসছে রান্না করে, আমরাও যাইতাম। তো আইদা একটু সিজ, আইদার শরীরটা তেমন বেশি ভালো না, কিছু খাইতেছে না, কিছু খাইতেছে না। আর এথিনা চলে গেছে, আজকে ঢাকা চলে গেছে, এথিনা ঢাকা থেকে চলে আসবে। আর অন্তর আব্বু আমাদের বাড়িতে না, তোমার নানু বাড়িতে, নানু বাড়ি থেকে চলে আসবে। আর সব অনেকেই যাবে, তো আপনারা দেখতে পারবেন ব্লগে। নোয়াশরামও যাব, অনেক সবাই যাই, কারিও যাবে নানু বাড়ি থেকে, আবার ইয়েও যেতে পারবে না, জিসারামও যেতে পারবে না, আমার কাকাও যেতে পারবে না। রাত তো সবাই দোয়া করবেন আমার ভাই ভাবি যেন সুন্দর ভাবে বাংলাদেশে বসতে পারে, সবার কাছে দোয়া রইলো।